এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। প্রায় 2.5 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত আম গাছটির বয়স 220 বছরের অধিক। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী ব্লক, এই হরিণমারী ব্লকের সীমান্তবর্তী মন্ডুমানা গ্রামেই এই গাছটির অবস্থান। সড়কপথে কিভাবে এই গাছটি দেখতে যাবেন তা একটু পরে বলছি, তার আগে আমরা এই গাছটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। মন্ডুমালা বাংলাদেশের আর 10টি গ্রামের মতোই সুন্দর পরিপাটি এই ছোট্ট গ্রাম মন্ডুমালা। এটি আজ সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত সূর্যপুরী এই আম গাছের কারণে। দূর থেকে অনেকটা টিলা কিংবা গম্বুজাকৃতির এই গাছটি লতানো। এরকম লতানো গাছ সাধারণত দেখতে পাওয়া যায় সিংড়া ফরেস্ট কিংবা দিনাজপুর জেলার কামদেবপুর শালবনে। গাছটির উচ্চতা 70 ফুট এবং প্রশস্ত 19.8 ফুট, এর পরিধি 515 ফুট। এই গাছটিতে মোট 19টি ডাল গাছটির প্রধান কাণ্ড থেকে বের হয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে। এই বৈশিষ্ট্যের কারণেই গাছটি বৈচিত্র্যময়। প্রত্যেক ডালগুলো প্রধান কাণ্ড থেকে দূরে গিয়ে মাটিতে নুয়ে পড়ে নতুন শিকড় জন্ম দিয়েছে, যা এক একটি স্বতন্ত্র বৃক্ষের মতো মনে হয়। অক্টোপাসের মতো বের হওয়া মাটিতে শায়িত প্রত্যেকটি ডাল শিকড় বিশিষ্ট। এই বৈশিষ্ট্যের কারণে গাছটি এতদিন থেকে টিকে আছে এবং আশা করা যায় এটি আরও অনেক বছর টিকে থাকবে। বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন প্রজাতি আমের মধ্যে সূর্যপুরী আম ব্যতিক্রম। সাধারণত ঠাকুরগাঁও জেলাতেই এই আমটি বেশি পাওয়া যায়। এই আমটি ছোট ও মাঝারি আকারের। এক একটি আমের ওজন হয় 140 থেকে 160 গ্রাম পর্যন্ত। হালকা শ্বাসযুক্ত হলেও আমটি খেতে বেশ সুস্বাদু। এটি রসালো, এতে চমৎকার সুগন্ধ আছে। এই আমের খোসা খুবই পাতলা এবং আটি খুবই ছোট। এই আমে খাদ্যাংশের পরিমাণ 56% এবং এর মিষ্টতা 17%। সাধারণত জুন মাসের শেষ হতে আম পাকা শুরু হয় এবং জুলাই এর শেষ পর্যন্ত এই আম পাওয়া যায়। অধিক জনপ্রিয়তার কারণে এই সূর্যপুরী আমকে ঘিরেই ঠাকুরগাঁও জেলার ব্র্যান্ডিং করা হয়েছে। গাছটির বয়স এত বেশি হলেও গাছটিতে আমের ফলন কিন্তু একেবারে কম নয়। প্রতি বছর 140 থেকে 160 মণ পর্যন্ত আম হয় এই গাছে, আর বাজারে এই আমের দামও অনেক বেশি। মন্ডুমালা গ্রামে আম গাছটি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে নয়, এই আম গাছটি আজ বিশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে গোটা বিশ্বে। গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমতো ভাবতে হয়। আম গাছটিতে ব্যতিক্রমী বৈশিষ্ট্য শুধু দেশে প্রযোজ্য নয়, বরং বিদেশের অনেক অতিথিকে আকৃষ্ট করে। মূল গাছের তিন দিকে 19টি মোটা ডাল বের হয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে। বয়সের ভারে গাছের ডালপালা নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগ একেবারে সবুজ। স্থানীয় লোকজনের কেউই এই গাছটির বয়স ঠিক আন্দাজ করতে পারেন না এবং এই গাছটি ঠিক কবে লাগানো হয়েছে তাও কেউ বলতে পারেন না। এ কারণে গাছটির বয়স জিজ্ঞাসা করলে যে যার মতো করে উত্তর দেন। কেউ বা বলেন 200 বছর, কেউ বা বলেন 250 বছর, কেউ বা বলেন তারও বেশি। বিখ্যাত এই আম গাছটি দেখতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঠাকুরগাঁও জেলায়। ঢাকা থেকে বাস, ট্রেন
কিংবা বিমানে আপনি প্রথমে সৈয়দপুরে আসবেন, এরপর স্থলপথে ঠাকুরগাঁও। এশিয়ান হাইওয়ে ঢাকা থেকে সরাসরি বালিয়াডাঙ্গি পর্যন্ত বিস্তৃত। বালিয়াডাঙ্গি উপজেলার অধিকাংশ মূল সড়ক পাকা হলেও এখানে অনেক কাঁচা রাস্তা আছে। বেলে মাটি হওয়ায় বর্ষা মৌসুমেও কাঁচা সড়ক চলাচল উপযোগী থাকে। বালিয়াডাঙ্গি হয়ে ডাঙ্গি বাজার দিয়ে এরপর লাহিড়ি বাজার, এখানে চৌরাস্তা থেকে ভ্যান, বাস, মিশুক ইত্যাদি বাহনে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই আমগাছটির কাছে। একসময় এমনিতেই ঢোকা গেলেও বর্তমানে এই আমগাছটি দেখতে আপনাকে কিছু ফি গুনতে হবে। আমগাছ দর্শন শেষে সামান্য পরেই আপনারা পেয়ে যাবেন একেবারে ভারত সীমান্ত সংলগ্ন চা বাগান। এই চা বাগান বাংলাদেশ ভারত উভয় দেশেই বিস্তৃত। এ সম্পর্কে আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, আর দূর থেকে এই স্থানে গিয়ে আপনার ভ্রমণ নিঃসন্দেহে খুবই সুখের হবে, তাতে কোনো সন্দেহ নেই। গরমের সময় একটু অস্বস্তি বোধ হলেও এই স্থান ভ্রমণের আদর্শ সময় শীতকাল। এই স্থানে ঘুরতে গেলে আপনারা অবশ্যই একেবারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় হাতে নিয়ে যাবেন, তাহলেই পুরো স্থান ভালোভাবে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।